পাডানকুনিতে মার্বেলের দোকানের পাশে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, মার্বেল দোকান সংলগ্ন কাঁচরার দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। ডানকুনি থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন লেগে গেল। এটা কিসের দোকান ছিল? এটা কার দোকান? এটা না বলছি, মানে কোনো কারুর নাম, কারুর ইয়ে ছিল, মাল কার মারপত্র ছিল এগুলো? আচ্ছা, সে এখানে কি মানে কুড়া কাজরা এনে রাখতো নাকি? দিয়ে ব্যবসা করতো? আচ্ছা, দিয়ে হঠাৎ কি বাস্ট করেছিল কোনো সিলিন্ডার? সিলিন্ডার পড়ে আছে এখন? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।